Assalamualaikum, welcome back to our channel. How are you all? Hopefully you are fine. I'm also fine. Today I am going to discuss trigonometric identities or formulae by super hexagon method. যেটাকে বাংলায় বলা যায় ষড়ভুজের মাধ্যমে যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো ইজিলি মনে রাখা যায়, আমি তোমাদেরকে সেই ট্রিক্সটা দেখিয়ে দেবো আজকে। আসলে অনেকে অনেকভাবে কি ফর্মুলাগুলো মনে রাখতে পারে, বাট আজকে যে ট্রিক্সটা আমি দেখাবো এই ট্রিক্সটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ইফেক্টিভ হবে তোমাদের জন্য। সো দেখা যাক কীভাবে সুপার হেক্সাগন ড্র করা যায় আর ষড়ভুজটা আমরা কীভাবে ড্র করতে পারি দেখি। ফার্স্টে তুমি এদিকে একটা লাইন ড্র করবা, দেন লাইক দিস। এটা হচ্ছে একটা ষড়ভুজ আর সুপার হেক্সাগন, যেখানে ছয়টা কি আছে কৌণিক বিন্দু আছে, মিন্স সিক্স ভার্টিসেস আর দিয়ার, অ্যান্ড যেটাকে বাংলায় বলা যায় ছয়টি শীর্ষবিন্দু আর কৌণিক বিন্দু আছে। এই কৌণিক বিপরীত কৌণিক বিন্দুগুলো যদি আমরা যদি জয়েন করে দিই অথবা যোগ করে দিই তাহলে আমরা কী পাই দেখি। ওকে, এই ছয়টি কৌণিক বিন্দু যদি বিপরীত কোণে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা তিনটা ডায়াগোনাল পাবো, ওয়ান টু থ্রি, তিনটা কর্ণ পাওয়া যাবে। এখন আমি এই ছয়টা কৌণিক বিন্দুতে কী কী রেশিওগুলো বসাবো, ত্রিকোণমিতিক রেশিও আর ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসাবো দেখি আমরা একটা ট্রিকের মাধ্যমে যদি মনে রাখতে পারি। ট্রিকটা হলো তাহার সাথে কইব কথা কোন সুখে। ওকে, এটা যদি আমরা ক্লক ওয়াইজ ডিরেকশনে কাউন্ট করি, তাহার তাহার মিন্স টেন থিটা, ইউ ক্যান রাইট হিয়ার টেন থিটা, সাথে মিন্স সাইন থিটা, এখানে আমরা সাইন থিটা বসাতে পারি অ্যাকর্ডিং টু ক্লক ওয়াইজ ডিরেকশন অর ঘড়ি কাঁটার দিকে, যাকে বলা বাংলা বলা যায়। সাথে কইব, কইব মিন্স কস থিটা, তাহার সাথে কইব, কইব মিন্স কস থিটা, কথা মিন্স কট থিটা, কোণ মিন্স কোসেক থিটা, কোসেক থিটা, সুখে মিন্স সেক থিটা। ওকে, আর একটা ক্লু হচ্ছে যদি মিলবো একটা ভার্টিক্যাল লাইন ড্র করা যায় তাহলে মানে উলম্ব রেখা যদি ড্র করা যায় ঠিক রাইট সাইডে সবগুলো কো দিয়ে স্টার্ট হবে, কস থিটা, কট থিটা, কোসেক থিটা। এটা হচ্ছে এখানে একটা ট্রিক, এভাবে মনে রাখা যায় অথবা এভাবেও মনে রাখা যায়, তাহার সাথে কইব কথা কোন সুখে আমার এটা বেশি ইফেক্টিভ ইজিলি মনে রাখার জন্য। সো এটা হচ্ছে ক্লক ওয়াইজ ডিরেকশন, ট্যান সাইন কস কট কোসেক সেক। ওকে, এটার মাধ্যমে যে অনেকগুলো ত্রিকোণমিতিক সূত্র যে মনে রাখা যায় আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাজিক ওয়ান, ম্যাজিক ওয়ান। ওকে, আমরা যদি ক্লক ওয়াইজ ডিরেকশন চিন্তা করি তাহলে ফার্স্ট রেশিও ইকুয়াল টু সেকেন্ড ডিভাইড বাই থার্ড, মিন্স ক্লোটা হচ্ছে ফার্স্ট রেশিও, মিন্স এ ইকুয়াল টু সেকেন্ড ডিভাইড বাই থার্ড, বি ডিভাইড বাই সি। এই ফর্মের মাধ্যমে আমরা ইজিলি মনে রাখতে পারি। সো ইফ দিস অন ক্লক ওয়াইজ ডিরেকশন দেন উইল গেট টেন থিটা ইকুয়াল সেকেন্ড ওয়ান বাই থার্ড ওয়ান, সাইন থিটা বাই কস থিটা, নাম্বার ওয়ান ফর্মুলা। নাম্বার টু সিমিলারলি, সাইন থিটা ইকুয়াল কস বাই কট, সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা, নাম্বার থ্রি সিমিলারলি, কস থিটা মিন্স ফার্স্ট ওয়ান ইকুয়াল সেকেন্ড ওয়ান বাই থার্ড ওয়ান। ওকে, ক্লকওয়াইজ ডিরেকশন, কস থিটা ইকুয়াল কট বাই কোসেক থিটা। সিমিলারলি তোমরা কট থিটা ইকুয়াল টু কোসেক বাই সেক দিতে পারো আর কোসেক ইকুয়াল টু সেক বাই টেন থিটা। ওকে, সো এরকম পাঁচটা লিখে যাবে। এবার চলো অ্যান্টি ক্লক ওয়াইজে কীভাবে লেখা যায়, অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে কীভাবে ফর্মুলা লিখতে পারবো। দেখো, অ্যান্টি ক্লক ওয়াইজ মিন্স ঘড়িকার ঠিক বিপরীত দিকে, এটাতে আমরা ঠিক বিপরীত দিকে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি কট থিটা ইকুয়াল ফার্স্ট ওয়ান মিন্স সেকেন্ড ওয়ান দিয়ে বাই থার্ড ওয়ান, কস থিটা বাই সাইন থিটা, নাম্বার টু কস থিটা মিন্স সাইন থিটা বাই টেন থিটা। এভাবে আমরা সাইনকে লিখতে পারি, টেনকে লিখতে পারি, সেককে লিখতে পারি, কোসেককে লিখতে পারি। যদি আমরা
sine কে লিখি তাহলে আমরা ইতরে sin theta equal tan theta by sec theta and tan theta equal to sec theta by cosec theta আশা করি সবাই বুঝতে পেরেছো অনেক ইজি ওকে এবার আসো ম্যাজিক 2 তে ম্যাজিক 2 হচ্ছে যদি আমরা বিপরীত কৌণিক বিন্দুতে যে ফাংশনগুলো আছে যেমন sin cosec cos sec tan cot এই কৌণিক বিন্দুগুলো যদি আমরা কি করি মাল্টিপ্লাই করি তাহলে অলওয়েজ আমরা কি পাবো 1 পাবো এটা তো ইংলিশে বলি ইফ ইউ মাল্টিপ্লাই দ্য ফাংশনস এট অপোজিট ভার্টিসেস দেন উই গেট 1 দ্যাট মিন্স দিস মাল্টিপ্লাইড বাই দ্যাট ইকুয়াল 1 দিস মাল্টিপ্লাইড বাই দিস অলসো 1 অ্যান্ড দিস মাল্টিপ্লাইড বাই দিস অলসো উই গেট 1 সো দিস ইজ দ্য টেকনিক এটা বলা হয় যদি বিপরীত কৌণিক বিন্দুতে যে ফাংশনগুলো আছে এগুলো মাল্টিপ্লাই করলে 1 আসবে তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইনটু কোসেক থিটা ইকুয়াল 1 নাম্বার 2 টেন থিটা ইনটু কট থিটা ইকুয়াল টু 1 এটার বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এটা আর এটার বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে দিস ওয়ান কোস কস থিটা মাল্টিপ্লাইড বাই সেক থিটা ইকুয়াল 1 সো ম্যাজিক 2টা অনেক বেশি ইজি এবার চলো ম্যাজিক 3-তে ওকে ম্যাজিক 3 হচ্ছে সি এই ডায়াগ্রামের উপর দুইটা কি আছে বিপরীত কৌণিক বিন্দু আছে সাইন থিটা এবং কোসেক থিটা এগুলো হচ্ছে একটা অপরটার অপোজিট মিন্স বিপরীত অর রেসিপ্রোকাল সো এটা যদি আমরা ইংলিশে বলতে পারি ফাংশনস অ্যাট ডায়াগোনালি অপোজিট ভার্টিসেস আর রেসিপ্রোকাল টু ইচ আদার সো আমরা লিখতে পারি সাইন থিটার অপোজিট হচ্ছে 1 বাই কোসেক থিটা এই কর্ণ বরাবর যে কৌণিক বিন্দু আছে এটা এটার অপোজিট মিনস সাইন থিটা ইজ অপোজিট অফ কোসেক থিটা অর কোসেক থিটা ইজ অপোজিট অফ সাইন থিটা নাম্বার 2 হিয়ার টেন ইজ রেসিপ্রোকাল টু কট থিটা সো টেন থিটা অপোজিট টু 1 বাই কট থিটা নাম্বার 3 কস থিটা ইজ অপোজিট টু সেক থিটা দেখো কত ইজি সো এখানে আমরা সাইন কস টেন এর ফর্মুলা পেলাম বিকজ সাইন ইজ অপোজিট টু কোসেক টেন ইজ অপোজিট টু কট অ্যান্ড কস ইজ অপোজিট টু সেক এখন আছে লাস্ট ম্যাজিক যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক অভেদাবলী অর ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস ওকে চলো শুরু করা যাক এই ষড়ভুজের মধ্যে অর সুপার হেক্সাগনের মধ্যে অর ভিতরে আমরা কয়টা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ছয়টা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি মিন ছয়টা ত্রিভুজ 1 2 3 4 5 6 এই ছয়টা ত্রিভুজের মধ্যে আমরা যে কোনো তিনটা ত্রিভুজকে নিব তো আমরা এখান থেকে শুরু করি তাহলে এটা বাদ দিয়ে এটা নিব এটা আর এটা বাদ দিয়ে এটা নিব আর এটা বাদ দিয়ে এটা নিব মাঝখানে অর্থাৎ সেন্টার পয়েন্টে আমরা একটা 1 নিব তিনটা ডায়াগোনালের যে ছেদবিন্দু আছে এটাকে আমি 1 কল্পনা করব আর 1 ধরে নিব এখন দেখি এখানে এই অনুভূমিক বরাবর দুটা কি আছে ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সাইন কস আর এখানে 1 আর আছে 1 কট কোসেক আছে 1 সেক টেন এখানে যদি আমি কি ক্লক ওয়াইজ ডিরেকশন আমি যদি যাই এবার ক্লক ওয়াইজ ডিরেকশন যাই তাহলে এই দুটো কি রেশিও স্কোয়ারের সাম হবে 1 সো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 এটা যদি ক্লক ওয়াইজ হয় ক্লক ওয়াইজ নাম্বার 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 নাম্বার 2 ঠিক অনুভূমিক দুটো রেশিও কে স্কোয়ার এখানে যদি রেশিও না এটা জাস্ট 1 আছে 1 স্কোয়ার মিনস 1 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা ইফ ইউ কনসিডার দিস ট্রায়াঙ্গেল এগেইন ইফ ইউ কনসিডার মিন্স ক্লকওয়াইজ ডিরেকশন একটু যদি ক্লকওয়াইজ ডিরেকশন চিন্তা করি তাহলে আমরা পাই টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা নাম্বার 3 টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা এখন যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজে কী করি চিন্তা করি মিন জাস্ট রিভার্স করি তাহলে জাস্ট এখানে অপারেটর ছিল কি প্লাস দুইটা রেশিওর মাস করে আর এখানে হবে মাইনাস অর্থাৎ মাঝখানে মাইনাস সাইনটা বসতে বসাতে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা নাম্বার 2 এখানে হবে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1
cosec square theta minus cot square theta equal to 1. Number 3, secant square theta minus 1 equal tan square theta. Duita ki hobe ratio square hobe ebong maskane minus hobe or equal to third one. Means this one minus that one equal to this one. Means cosec square theta minus cot square theta equal 1. Secant square theta minus 1 equal tan square theta. Jodi ami anticlockwise চিন্তা করি এই ট্রিকটা তোমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে যদি তুমি সুপার হেক্সাগনটা ভালো করে ড্র করতে পারো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ভিডিওস ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডু শেয়ার ইট ইফ ইউ লাইক ইট আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক